হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আগের ভিডিওতে দিয়েছিলাম যে কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডমুভ অ্যাকাউন্ট খুলবেন আর এই ভিডিওতে আপনারা দেবো কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডমুভ দিয়ে আর্ন করবেন ঠিক আছে মানে কীভাবে অ্যাড ইউনিট জেনারেট করবেন কীভাবে তার অ্যাপে প্লেসমেন্ট করবেন আপনার অ্যাপে কীভাবে প্লেসমেন্ট করবেন কীভাবে আর্ন করবেন ওইটা আমি আমার পরের ভিডিওতে দেবো এই ভিডিওতে দেবো কীভাবে আপনারা অ্যাডমুভ অ্যান্ড অ্যাডসেন্স কোডগুলো জেনারেট করবেন তার জন্য আমি যে আপনাদের যে অ্যাডম কার্ডটা খুঁজছেন তার হোম পেতে আসবেন আর একটা কথা এটার জন্য সবচেয়ে বেস্ট মানে একটা সুবিধা হবে যে আপনারা ডেস্কটপ আসেন না এই ডেস্কটপ সেট করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সেট করে নেবেন আমরা যেহেতু মোবাইলে করতেছি তারপর এই যে যখন আপনার অ্যাকাউন্টে যে এখানে লেখা আসবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ কংগ্রেচুলেশন উই হ্যাভ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড ইউ রাট সার্ভিস অ্যানাবল যখন এই লেখাটা আসবে যখন এই জায়গায় আসবে তখন আপনারা বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাড সার্ভ করবে ঠিক আছে তারপর আপনারা এই যে এই হোমে যাবেন এই যে এই যে হোমে এই হোমে যাবেন হোমে যাওয়ার পরে দেখেন যে অ্যাপস নামে একটা অপশন দেখেছেন অ্যাপস এই যে আরো জুম করে দিই রাখেন আপনারা প্রথম থেকে আপনারা এই এই হোমে যাবেন এই হোমে যাবেন এই হোমে যাওয়ার পর তিন ডটে ক্লিক করবেন তারপরে যে অ্যাপস নামে যে অপশন দেখছেন এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর এই যে এই অ্যাড অ্যাপ মানে একটা নতুন অ্যাপ অ্যাড অ্যাড ক্রিয়েট করবেন অ্যাড অ্যাপ অত অ্যাড অ্যাপে ক্লিক করবেন তারপরে এদের নো আপনাদের তো এখন এই দেখেন আছে হ্যাভিউ পাবলিশড ইউর অ্যাপ অন গুগল প্লে অন দ্য অন দ্য অ্যাপ স্টোর মানে আপনাদের তো নাই সো আপনারা নোতে ক্লিক করবেন নো তারপরে এখানে নেম দেবেন যেমন আমার নাম দিতেছি আমার এর নাম দিতেছি যেমন আমি আমার অ্যাপসের নাম দেব জোকস যেটা দেবেন জোকস তারপর এখানে এই যে আপনাদের ট্রু জুম করে দিই এই যে এখানে যে এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করতে এখানে বলতেছে যে প্ল্যাটফর্ম আপনাকে অ্যান্ড্রয়েড বানা না আইএস ভার্সন মানে আইফোনের জন্য আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েডেউ তারপরে এই অ্যাডে ক্লিক করবেন এখানে এখানে বলতেছে যে নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে আপনারা অ্যাড ইউনিট ক্রিয়েট করবেন এই যে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ব্যানার ইনস্টিটিউল অ্যানজিউড ব্যানার হয়েছে কি আপনাদের এই যে উপরের দুইটা এই যে এই উপরের দিকে বা নিচের দিকে আপনি যেখানে দেন দুইটা মানে ব্যানার শুরু যেখানে দেন আর থেকে ও এর উপরে আসে ঠিক আছে মানে আপনাদের পরে দেখেছি আর ব্যানার এর প্রথম আপনারা যাবেন তারপর এখানে নাম দেবেন যেমন আমি ব্যানার ওয়ান ওয়ান তারপরে এই যে তারপরে এখানে এই যে কেট আইডেন্টি ক্লিক করব তারপরে এই যে আপনারা যদি মানে একটা খুললেন তাহলে এখানে ডান দিয়ে দেবেন আর যদি কেটেন মানে আর আরও চান তাহলে এই রে কেট এনাদার অ্যাডেনিটে ক্লিক করবেন এই রে কেট এনাদার অ্যাডেন্ডিট এখানে ক্লিক করবেন ক্লিক পর আবার যদি আরেকটা ব্যানার খুলতে চান তাহলে আবার ব্যানার ক্লিক করবেন নাম দেবেন ব্যানার টু টু ব্যানার টু দিয়ে এই যে কেট ক্লিক করবেন এখন আপনাদেরকে আমি আরেকটা মানে এই কেট অ্যাডিনিট দিয়ে আরেকটা খুলবেন যেমন ইনস্টেরিয়াল ইন্টারেসিএল ইন্টারেস ওয়ান ক্রিয়েট এড ইউনিট দেখেন ইন্টারনেসিট হয়েছে এখন আমি দেখেন ডান ক্লিক করলাম দেখেন যে আমার এখানে আছে তিনটা অ্যাড আছে ঠিক আছে এখন আপনি চাইতেছেন যে আপনি আছে আরেকটা অ্যাডনিট ক্লিক ক্রিয়েট করবেন ঠিক আছে আপনার যে উপরে যে অ্যাড ইউনিট অ্যাড অ্যাডেনিট আছে ক্লিক করবেন তারপরে যেখানে আসছে তারপর আপনারা ইন্টারেস্ট্রিয়ালে ক্লিক করবেন তারপরে এই যে এখানে আবার ইন্টার আপনারা যেটা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করবেন ইন্টারেস্টাল টু তারপরে কেট আইডেন্টি ক্লিক করবেন এখন আপনাদের আরেকটা জিনিস ডান তারপরে এই যে এখন ওখানে চারটে আছে ঠিক আছে সুতরাং এবার আপনার আরেকটা নতুন আপনাদের তো ব্যানার অ্যান্ড ইন্টারেস্টেটিএল দেখলাম আপনাদের কোন দেখাবো মানে কীভাবে আপনারা রিওয়ার্ড ভিডিও অ্যাড করুন রিওয়ার্ড বিডিও অ্যাপ অ্যাড করবে ভিডিও ঠিক আছে ভিডিওতে প্রতিটা ভালো ইনকাম ভিডিওতে তারপরে যে এখানে সিলেক্ট করুন আসলে বাংলাদেশের ভিডিওটা খুবই কম তাই এটা কেউ শেখায় না আমি এই দিয়েছি এই যে সিলেক্ট সিলেক্ট এই যে এখানে আপনার অ্যাডনেট নেম দেবেন যেমন রিওয়ার্ড রিওয়ার্ড ওয়ান আর এগুলো যেরকম আছে এই যে এগুলো যেরকম আছে এরকম থাকতে দেবেন ঠিক আছে কিছু করার দরকার নেই রিওয়ার্ড ওয়ান লিখবেন আর এগুলো যেরকম আছে এরকম থাকতে দেবেন তারপরে এই যে ক্রিয়েট আইডেন্টটি ক্লিক করবেন ডান দেন এই যে এখন দেখেন আপনার এই যে এখানে দেখেন ব্যানার আছে দুইটা ইনস্টেটিয়াল একটা রিওয়ার্ড একটা এই যে এখানে যে আপনার ফরম্যাটটিগুলো শো করবে ব্যানার যে ব্যানার ইনস্টেটিয়াল ইয়া এগুলো সব শো করবে ঠিক আছে আপনার এইভাবে আডেন্ট ক্রিয়েট করবেন আর কীভাবে এই অ্যাডমিটগুলো মানে অ্যাপে বসে যাবেন এবং অ্যাপে বসে ইউজার অ্যাপে বসে অ্যাপে অ্যাড শো করাবেন অ্যান্ড ওই অ্যাপ থেকে আর্নিং করবেন মা অনেকটা আর্নিং করতে পারবেন ওইটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিও লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার যে কেউ যদি এখনও অ্যাডমোবাইন্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আছে সুতরাং আপনার ওই লিঙ্কে ঢুকে দেখে ভিডিওটা আলো করে দেখে শেষ পর্যন্ত থেকে লিঙ্কটা মানে অ্যাডসোন কার্ডটা খুলে দেবেন সবাই ভালো থাকবেন